দাদা ভাই দিদি ভাই, আজকে আর বাজারে যাব না, দেখ বাড়িতে কি আছে তাই রান্না করব। সকালে খাবার আয় তনু, আয় রানু, আয় চলো চলো, আয় দেখ সবাই যায় দেখি গে দেখি দেখি রান্না রান্না আয় দেখি কত খাবার, তুমি আবার দেখি দেখি করছো, ওই তো আসো দেখি দেখো ফুলকে চাবার পা দিও না বাবারে, কত বদনাম করে সব কটা কাটবো নাকি? হ্যাঁ এই ফানা ধরে কাটবো, তিন ধরে এই ফানা ধরে, ফানা ধরে কাটবে, পারছো না ধরবো তিন খানা থাকলো চলে তো যাবো, গেছিলাম দাদা ভাই দিদি ভাই, কলা কাটা হয়ে গেল, সর্ষের শাক তোলা হয়ে গেল, আর একটা ছোলার শাক তুললে হয়ে যায়, এই যে এরম তোলো এই ছোলার শাকের ঘন্ট তো কি বলাই না আগে, বাঁধাকপির ঘন্ট, লাউয়ের ঘন্ট, নাউয়ের ঘন্ট, আমি যা যা খাই তাই আমার ভালো লাগে, বেতো শাকের ঘন্ট ভালো লাগে না, সব শাকের ঘন্টই আমার ভালো লাগে, কুমড়ো লাউ সবই আমার ভালো লাগে, ঘন্ট ভালো না, এই শাকটাই যে প্রথম ঘন্ট করলে পরে আমার সামনে খেতে পারবে না, মাছ ছাড়া মাছটাও করা হয়, মাছটাও খেতে ভালো লাগে, মাছ যে মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে, এমনি নিরামিষ ঘন্ট করলে ভালো লাগে, ছোলা শাকে ভেঙে দিলে পরে আরও হবে না, এরম তুলে যদি নেয় না তাহলে আবার একেবারে ঝাঁটা যাবে,
জলের মধ্যে হলুদ দিয়ে কলা কেটে ভিজিয়ে রাখছি। তোমরা এইরকম হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবা, কলার কষ উঠিয়ে যাবে। প্রথমে রান্না করব আলু কলা দিয়ে নিরামিষ। এক চামচ লবণ, এক চামচ হলুদ, কাঁচা লঙ্কা, আলু কলা ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। তরকারিতে অর্ধেক জল হয়ে গেছে, আনে ডালিয়ে সোমবারা দেবো। তেলের মধ্যে কটা জিরে বাজে উঠে রাখবো। রাঁধুনি কালো জিরে, ভাজা জিরেটা একটু গুঁড়ো করে নেব। কুমড়া দিয়ে 3-4 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে, এখন ভাজা জিরে দিয়ে নামাই দেব। নিরামিষ রান্না হয়ে গেছে, এখানে ছোলা শাকের ঘন্ট রাঁধবো। তাই প্রথমে কটা জিরে বাজে উঠে রাখো তেলের থাকতে। রাঁধুনি কালো জিরে, এক চামচ লবণ, হাফ চামচ হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে শাক কাটা হয়ে গেছে, একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এরকম করে লবণ দিয়ে মাখালে পরে শাকের যেটা কাটা কাটা থাকে সেটা থাকে না, শাকটা বেশ নরম হয়ে যায়। ছোলা শাক বেশি বাজলি পরে টক হয়ে যায়, ছোলা শাক অল্প বাসতি হয়। তাহলে গুঁড়িটা একটু জল দিয়ে গুলাই নেব। বাজা জিরেটা গুঁড়ো করে নিছি, এখানে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, আমি তালির গুঁড়ি দিয়ে নামাই দেবো। শাকটার এমনি করে জলটা ফেলে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। ছোলা শাকের ঘন্ট রান্না হয়ে গেছে, এখানে সর্ষের শাক ভাজি নেব। কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ, শাক লবণ দিয়ে মাখানো হয়েছে তো, এই জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো, হাফ চামচ লবণ। তোমরা এতে ভাবতেছ যে ঠাকুমা কী করলো, শাকের জলটা ফেলায় দিল। তো শাকের জল না ফেলালি তিত লাগে, এই জন্য শাকটা সেকটে জল ফেলা দিতে হয়। সর্ষের শাক প্রায় ভাজা হয়ে গেছে, আহানে একটু তেল দিয়ে নাড়িয়ে চড়িয়ে শেষে নামাই দেবো, তাহলে খাতি ভালো লাগে। তো আজকে যা যা রান্না হয়েছে সবই আমি খেতে পারবো, কিছুতেই মাছ নাই। তো আরও কিছু রান্না হয়েছে আমি জানি না, তোমার দেখা হচ্ছে কি রান্না হয়েছে। ওটা তো রান্না করলে আর কি আছে, আর মাছ আছে মাগুর জল একসাথে নাকি। কোন শাক খাবো ফার্স্টে? আগে সর্ষে শাক। সর্ষে শাকে তেল কম লাগে না? না, একটু কাঁচা তেল দিলে ভালো লাগে না মানুষ। আজকে শাক দুটো, মানে যারা আপনারা শহরে থাকেন মানে তাদের পক্ষে পাওয়াই জোগাড় করাই খুব মুশকিল, কিন্তু যদি জোগাড় করতে পারেন, যদি এখানে বিক্রি হয় বাজারে, তো অবশ্যই কিনে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। ছোয়া শাক খাই, ছোলা শাক কবে যে খেয়েছি তার ঠিক নেই, অনেক দিন আগে খেয়েছি ছোলা শাক, আর অনেক দিন পরে খাচ্ছি আজকে। একদম কচি কচি ছোলা শাক সবেমাত্র হয়েছে, শাকটা বেশি ভালো লাগছে শাক, বাহ দারুণ লাগছে, দারুণ। তুমি অনেকদিন আগে খেয়েছিলাম, টেস্টটা ঠিক মনে ছিল না, তাজা খেলাম, দারুণ লাগছে। তুমি আরও বড় হলে খাওয়া যাবে? যতদিন ছোলা না হবে ততদিন খাওয়া যাবে। ছোলা শাক যত তুলবো তত ধাপটানো গাছ হবে, যত ছিঁড়া হবে তত। বাহ ভালো একটা শাক লেগেছে তাহলে। কলা দিন আর ঝোল দাও, এই কলার পাতলা ঝোল ভালো লাগে, এ রান্নাটা যদি গাঢ় গাঢ় হয় ভালো লাগে না। আর একটু পাতলা করতে পারতে ঝোলটা, কলা কলা যত নামাবে তো ওই শুকিয়ে যায় আস্তে আস্তে, কলাতে ঝোল থাকে না বেশি। তো আমি একটা কিউএনএ ভিডিও করবো ভাবছি, তো আপনারা আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে ওইখানে এসএমএস করবেন, তো তার উত্তর আমি পরে আমাদের ব্লগ চ্যানেলে দেবো, তো অবশ্যই এখানে কোশ্চেন করবেন যা যা জানতে চান। আর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাছাড়া এখানে নিচে লেখা উঠবে, তো এটা দেখেও আপনারা এখানে এসএমএস করতে পারেন। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।